রেকর্ডিং, রেকর্ডিংটা স্টার্ট করলাম। লারাভেলটা আমরা একটু ইনস্টল, লারাভেল বিনাইল না, লারাভেলের ওয়েবসাইটে চলে যাই। একটা ফ্রেশ লারাভেল প্রজেক্ট ইনস্টল করবো। হ্যাঁ, ডকুমেন্টেশন এখান থেকে আমরা লারাভেল রাইট বাটন শেয়ার এক্সাম্পল অ্যাপ আমাদের, মানে এই লারাভেল অ্যাপস এর নাম কি হবে সেটা দিতে হবে। লেআউটিং আমি এখানে দিলাম, লেআউটিং এ আমাদের সফটওয়্যারটার নাম হবে কি লেআউটিং। ঠিক আছে, লেআউটিং আপনারা জাস্ট কি কি দেখেছেন, দেখেছেন কি রাউটিংটা দেখেছেন, রাউট থেকে ভিউ থেকে দেখা দেখেন, এগুলো দেখেছেন, তো এগুলাই জাস্ট দেখেছেন। আজকে আজকে ভিউ নিয়ে বেশি কাজ হবে না, আর ইমেজ আমরা কিভাবে পিক্সেল ইউজ করবো, আমাদের এই ডিজাইন করতে করতে আমাদের লারাভেল প্রজেক্ট সম্পর্কে একটা ভালো ধারণা, মানে ডিজাইন আপনি আমরা যদি নরমালি টেলুইনিয়াস দা আসলে আবার ডিজাইন করে দিলেন তাহলে আসলে তো ওইগুলো তো আমরা জানি আগে থেকে করা হচ্ছে। হ্যাঁ, লারাভেলের যে ডিজাইনটা বলি যাতে লারাভেলের কোথায় কি আছে সব বোঝা যায়, মানে কিভাবে কাজ করে লারাভেল, আবার এদিকে আমাদের ডিজাইনটাও হয়ে যাক, তারপরে ওইদিকে আবার ব্যাকএন্ডটাও। বাংলাদেশে লারাভেল ডেভেলপারের সংখ্যা বেশি, বাংলাদেশে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস মানে একদম সিম্পল ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস চলে, ওয়ার্ডপ্রেস এর ডিজাইন মানে কি, ওয়ার্ডপ্রেস আপনি ড্র্যাগ করে একটা ইমেজ দিয়ে ছেড়ে দিলেন, লারাভেল হলো সব দিক থেকে মানে লারাভেলটা আগে থাকে। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেস এখন একটা ক্লায়েন্টের বাজেট অনুযায়ী বোঝা যাবে যে তার ওয়েবসাইটটা কেমন লাগে। যেমন মনে করেন একটা ক্লায়েন্টের বাজেট হচ্ছে 10,000 টাকা, সেক্ষেত্রে সে ওয়ার্ডপ্রেস দিয়ে স্টার্ট করবে, তো এই সেম সাইট যদি লাগাবো তো মানে তার বাজেট লাগবে 20,000 টাকা। আর একটা হচ্ছে মার্নিস্ট্যাকে আরো বাজেট বেশি, তবে বাংলাদেশে মানে মোটামুটি এই মধ্যম পর্যায়ে আছে লাগাবো, তো ওই লাগাবোটা বাংলাদেশে আসলে বেশি চাহিদা রয়েছে, ওয়ার্ডপ্রেসের অনেক চাহিদা আছে, তবে বাইরের দেশে ওয়ার্ডপ্রেসের চাহিদা একদমই, হ্যাঁ বাইরের দেশে ওরা কোনো সময় টাকার দিকে দেখে, তাদের তাদের মানে মাল ভালো ভালো, ঠিক আছে কোয়ালিটি ভালো ভালো, আর লারাভেলটা আমরা আপনি সব জায়গায় সব আর ওয়ার্ডপ্রেস হয় কি আপনি একটা প্রজেক্ট তৈরি করেন, মানে একটা প্রজেক্টের জন্য
কোড করা লাগে না, তবে যদি আপনি থিম ডেভেলপমেন্ট শিখতে চান, যে থিম বানানো শিখতে চান, তখন আমার আপনার কোডিং নলেজ লাগবে। প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে চান তো, আর এমনি কাস্টমাইজেশনও আপনার কোড করা লাগে না। কাস্টমাইজেশনে জাস্ট আপনি একটা ইমেল নিয়ে আসবেন, সেটা দিলেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ এই করে হয়ে যাবে। ওয়ার্ডপ্রেসটা হয়েছে কি মনে করেন না, আপনার একটা মোটর সাইকেল আছে, হরেনটা খুলে আবার মানে পালাই দিলে কিন্তু তারা ঠিক করে দিতে পারে, তাই তো ওয়ার্ডপ্রেস মানে কি ওই হরেন ঠিক করার জন্য পুরো মোটর সাইকেল নিয়ে যাবো ঢাকায়। মানে আপনার ব্যাগের ভিতরে মনে করেন যা কিছু লাগবে না সেটাও থাকবে, যেগুলোর ব্যবহার হবে সেটাও থাকবে, মানে ব্যাগটা একদম চাপাই দিয়ে হচ্ছে অনেক। আচ্ছা আমাদের প্রজেক্টটা ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ যে লেআউট ইন্ডিয়া প্রজেক্ট করছি। আচ্ছা আমরা এখন লারাবেল B9 এর ভিতরে আছি তাই না, B9 আমরা এই যে এটার ভিতরে চলে যাই, সিডি মানে সেন্স ডিরেক্টরি লেআউটিং তাই না, LAYOUTIN লেআউটিং। আমরা এই যে লেআউটিং এর ভিতরে চলে আসলাম, এবার আমরা করি পিএসপি, রেকর্ড চলছে, রেকর্ড চলছে, পিএসপি আর্টিসান SERV সার। ভিউ তারপর রাউট এগুলো সম্পর্কে তো আপনাদের ধারণা আছে তাই না, এর আগে দিছিলাম না। আচ্ছা কি বলতাই ধারণা আছে না, লাইট দিতে আচ্ছা যাই হোক, আমরা এই যে প্রজেক্টটা কি মানে আর্টিসান সার্ভারে রান করে ফেললাম। আচ্ছা তো আমাদের এইটাকে লেআউটিং এটাকে আমরা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করে ফেলি, cmd কোড ডট ইন্টার। এবার আমাদের রাউটটা কোথায় থাকে, রাউটটা থাকে এই যে রাউটস, রাউটস এর ভিতরে web.php ঠিক আছে, এর ভিতরে রাউটটা থাকে। আমাদের রাউটটা আছে কি ওয়েলকাম, এই ওয়েলকাম রাউটটা আমরা যখন মানে রাউটের ইউআরএল কি জাস্ট স্ল্যাশ মানে ওই সার্ভারের যে মেইন ডোমেন আছে এটা দিয়ে জাস্ট ইন্টার করলেই, ব্রাউজারে হিট করলেই যে আমাদের সাইটটা দেখা যাচ্ছে তাই না। ওয়েলকাম দিয়ে পুরো ডিজাইনটা কেন আসছে, কারণ আমরা রিটার্ন ভিউ, ভিউ থেকে এই যে এই যে ভিউ এর ভিতর আছে, ভিউটা কোথায় আছে, রিসোর্সের ভিতরে, এই যে রুট রুট ফোল্ডারের যে প্রজেক্টের রুট ফোল্ডারের ভিতরেই যে রিসোর্স, রিসোর্স থেকে ভিউজ এই যে ওয়েলকাম। আর আমরা যদি নর্মালি শুধু ওয়েলকাম দেখতে চাইতাম তাহলে কি এখন কিন্তু জাস্ট ওয়েলকাম দেখা যাবে তাই না। ঠিক আছে আর আমরা এখান থেকে কি করছি, রিটার্ন করছি একটা ভিউ, রিটার্ন করছি ভিউ ওয়েলকাম, সরি ওয়েলকাম। এই যে এখন আমাদের এই ওয়েলকামে যা যা ডিজাইন আছে সেই ডিজাইনটা এখানে শো করছে যে আমাদের এই ক্লাস। আমি আমরা এই ওয়েলকামটা এখন পুরোপুরি, আচ্ছা ওয়েলকামে যাওয়ার আগে আমরা রাউটিং এর আরো কিছু দেখে নিই। আমি এই রাউটটা বাদ দিব, রাউটটা বাদ দেওয়ার জন্য যে এটা কমেন্ট করে রাখি, এটা এই রাউটটা এখন আমাদের কোনো রাউট নাই। এখন যদি আমরা এখন রিলোড করি তাহলে কি এখানে দেখাবে নট ফাউন্ড, সাশু স্যার নট ফাউন্ড, কারণ কি আমাদের কোনো রাউট নাই, এই রাউটটাও নাই।
তো আমরা এখানে একটা কাজ করি, মনে করেন রাউট গেট, এখানে আমাদের ইউআরএল টা দিতে হবে তাই না, ম্যাথ স্ল্যাশ, এখানে আমাদের মনে করেন দুইটা নাম্বার যোগ করবে, হ্যাঁ যোগ ফল বের করবে। তো এখানে আমরা দিই নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান NUMBER নাম্বার ওয়ান, আর এখানে দেবো কি স্ল্যাশ নাম্বার টু, মানে দুইটা দুইটাও কিন্তু আমরা নিতে পারি এখান থেকে, হ্যাঁ যত খুশি নিতে পারি, মানে ইউনিক একটা জিনিস আসবে, সেজন্য কি আমরা নাম্বার ওয়ান নাম্বার টু কি ব্র্যাকেটের ভিতর দিচ্ছি তাই না। ওইখান থেকে আমরা ইউআরএল এ যখন আমরা এই যে এখানে স্ল্যাশ ম্যাথ দেব, এখানে স্ল্যাশ যখন ম্যাথ দেব এমএটিএস ম্যাথ, তারপর স্ল্যাশ দিয়ে যখন আমরা 23 দেব তখন কি হবে, 43 দিলাম তখন কি এই নাম্বার ওয়ান এর ভিতরে 43 চলে আসবে, আর এই নাম্বার টু এর ভিতরে কি আসবে যখন আমরা এখানে দিলাম 34, তাহলে কি এই 34 টা কোথায় চলে যাবে আমাদের এই নাম্বার টু এর ভিতরে চলে যাবে তাই না। আর এই সাইডে এই যে এই যে এই টোটালি যে গেটটা কি, গেটটা হচ্ছে আমাদের কি একটা ফাংশন তাই না, এই গেট ফাংশনের ভিতর কি এইটা টোটালি একটা প্যারামিটার তাই না, আর এখানে আমরা কমা দিয়ে আরেকটা প্যারামিটার রাখবো, এখানে রাখবো এই প্যারামিটারে কি থাকে একটা অ্যানোনিমাস ফাংশন তাই না, যার কোনো নাম থাকে না, ফাংশন এই যে ফাংশন আমরা তৈরি করে ফেলি, আচ্ছা অ্যানোনিমাস ফাংশন নামবিহীন ফাংশন, এই ফাংশনের ভিতর প্যারামিটারে কি রিসিভ করবে, যে এখানে নাম্বার ওয়ান এর ভিতর যা থাকবে সেটা এর ভিতরে মানে এই প্যারামিটারে রিসিভ করাইতে পারবো, সেই জন্য আমরা কি করবো এখানে ডলার সাইন পিএসপি তে ডলার সাইন নাম্বার ওয়ান, আবার কি যে এখানে ডলার সাইন নাম্বার টু, ঠিক আছে নাম্বার ওয়ান আর নাম্বার টু আমরা কি করছি, এই যে এই নাম্বার ওয়ান যাচ্ছে কি এর ভিতরে আর এই নাম্বার ওয়ান যাবে কি এর ভিতরে তাই, আচ্ছা এই প্যারামিটার দিয়ে আমরা এই ফাংশনের বডির ভিতরে মানে এখানে এই প্যারামিটার ভিতরে যা, তো এখানে আমরা কি করব রিটার্ন এই নাম্বারটাকে রিটার্ন করে দেখি, রিটার্ন নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু, ঠিক আছে মানে নাম্বার ওয়ান আর নাম্বার টু এর যোগফলটা আমরা বের করবো, তো এখন কি করব এখন আমাদের এটা দি, এখানে আমাদের প্রথমত কি আছে ম্যাথ তাই না, স্ল্যাশ ম্যাথ, স্ল্যাশ ম্যাথ, ম্যাথের ভিতরে একটা থাকবে টু একটা থাকবে থ্রি, দুই আর তিনের যোগফলটা আমাদের বের করে দিয়েছে পাঁচ তাই না। তো আমরা চাচ্ছি যে রাউটটা এমন হোক যে ম্যাথ ম্যাথের পরে আবার স্ল্যাশ এখানে হবে যোগফলের ইংরেজি কি সাম তাই না, সামের সম অথবা সাম দিলাম, মানে যখন ম্যাথ স্ল্যাশ সাম সাম দিয়ে যখন দুইটা সংখ্যা দেওয়া হবে তখন কি হবে এই দুইটা সংখ্যা যোগ করবে, ঠিক আছে তো সেই জন্য কি ম্যাথ স্ল্যাশ সাম স্ল্যাশ তারপরে দিতে হবে, এখন কিন্তু আমরা মাঝখানে আবার সাম দিয়ে দিচ্ছি, তাহলে এখানে কি করতে হবে এখন যদি আমরা রিলোড দিই রাউটটা আর খুঁজে পাবে, এই রাউটটা এখানে আর নাই এরকম কোনো রাউট পাচ্ছে না, কারণ এখানে আরেকটা কি স্ল্যাশ হবে সাম স্ল্যাশ, এবার কি পাবে না রাউটটা দেখেন এই দুইটা সংখ্যা যে ম্যাথ স্ল্যাশ সাম আছে এই যে এই রাউটে কি বলা আছে এই রাউটটা দিলে এগুলোকে যোগ করো তাই না, আমরা বিয়োগ ফল বের করার জন্য সেম কাজটাই হবে, এখানে কি সাব হবে তাই না, সাবস্ট্রাকশন আচ্ছা সাব দিলাম, সাব দিলে কি হবে এটা বিয়োগ ফল বের করে দেবে, ঠিক আছে তো এখন আমরা কি করব এখান থেকে সামে কি হচ্ছে যোগ ফল বের করছে আর সাবে কি করবে বিয়োগ ফল তাই না, এখানে যে যে সংখ্যা যে সংখ্যায় আসুক না কেন সেই দুইটা বিয়োগ ফল বের করে দেবে, ঠিক আছে বিয়োগ ফল বের করে আচ্ছা, তো গুণ ফলের জন্য কি অ্যাডিশন, কি হবে এম ইউ এল টি, এম ইউ এল টি ওয়াই দিলাম শুধু, হ্যাঁ আচ্ছা
MULTI হলো মনে হয় মাল্টি, এটা এটা কি করবে গুণফল বের করবে তাই না? এখানে কি করবে আমাদের গুণফল বের করবে, তো গুণফল বের করার জন্য আমাদের এখানে কি লাগতে হবে মাল্টি তাই না, MULTI মাল্টি রাউটে কি করবে দেখছেন। তো আমাদের কি হচ্ছে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য আমরা আরেকটা রাউট তৈরি করি, রাউট আমরা আনলিমিটেড তৈরি করতে পারি ঠিক আছে। এখানে মাল্টি এখানে ভাগ ফল বের করার জন্য কি করতে হবে ডিভিশন ঠিক আছে, ডিভিশন দিলাম, ডিভিশন দেওয়ার পরে এখানে আমাদের কি করতে হবে ভাগ দিতে হবে, তাহলে কি আমাদের ভাগ করলে ঠিক আছে। আচ্ছা এই দেখেন আমরা ম্যাথ কেন দিলাম, স্ল্যাশ ম্যাথ কেন দিলাম, কারণ ম্যাথ রিলেটেড কাজ আছে এইগুলোর, ম্যাথ রিলেটেড কাজ আছে সেজন্য আমরা কি দিছি স্ল্যাশ ম্যাথ, তারপর যদি যোগ করতে চাই তাহলে সাম হবে, সাম দিয়ে দুইটা সংখ্যা দিতে হবে, যদি বিয়োগ করতে চাই তাহলে সাবস্ট্রাকশন, দেখেন সবই সেম না। এখন একটা জিনিস দেখেন এখানে এই ম্যাথটা ম্যাথ লেখাটা সব জায়গায় কমন না, সব জায়গায় কমন না, সব জায়গায় কিন্তু এই ম্যাথ লেখাটা কমন, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে মানে এইগুলোর ভিতরে আমরা কি ম্যাথ রিলেটেড কাজ করছি আমরা, সেই জন্য কি ম্যাথটাকে কি কমন রেখে দিচ্ছি তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে রাউট জি আর ও ইউ পি গ্রুপ দিয়ে দিয়েছে রাউট প্রিফিক্স, রাউট যে আমাদের কি এটা একটা ক্লাস না, ও এর ক্লাস না, বড় হাতেরই হয় ক্লাস, সমস্যা নেই বড় হাতে ছোট রাউট প্রিফিক্স তাই না, রাউট প্রিফিক্স প্রিফিক্সটা কি ওর ভিতরে মনে করেন একটা স্ট্যাটিক মেথড যেগুলোকে কল করতে হলে ডাবল ডাবল কলন দিতে হয় তাই না, যেটাকে বলা হয় স্কোপ রেজুলেশন অপারেটর, তার তার ভিতর কি আছে প্রিফিক্সের ভিতর কি এই প্রিফিক্স ফাংশনটা কল হচ্ছে সেই ফাংশনের প্যারামিটারের ভিতর আমরা কি দিচ্ছি অ্যাডমিন ঠিক আছে অ্যাডমিন, তারপর এখানে আমরা আরেকটা দেখেন এই প্রিফিক্স ক্লাসের ভিতরেরই আরেকটা মেথডকে আমরা কল করছি সেটা হচ্ছে গ্রুপ ঠিক আছে, এই যে রাউট ফাংশনের ভিতরেরই আরেকটা আরেকটা এটা কি ফাংশন সেটা হচ্ছে গ্রুপ, এই গ্রুপের ভিতরে আমরা কি করছি গ্রুপের ভিতরে একটা ফাংশন লিখছি বুঝেছেন, সেই ফাংশন এই যে ফাংশন এই যে এটা এই এই ফাংশনটাতে নিয়ে তো কোনো সমস্যা নেই তাই না, এখান থেকে এই পর্যন্ত তো বুঝতে কোনো সমস্যা নেই, এটা জাস্ট একটা ফাংশন নামবিহীন ফাংশন, আর এটা কি মনে করেন আমাদের রাউট ক্লাস, রাউট ক্লাসের ভিতরে প্রিফিক্স বলে একটা ফাংশন আছে, তার ভিতরে আবার আরেকটা কি আছে গ্রুপ বলে একটা ফাংশন, এভাবে আমরা কল করলাম দুইটাই এভাবে কল করা যায় ঠিক আছে, আর এই ফাংশনের ভিতরে আমরা কি করব এই যে এখানে প্রিফিক্সের ভিতরে রয়েছে কি অ্যাডমিন না, আমরা যদি এটাকে দিয়ে দিই এই রাউটগুলোকে যদি আমরা এই গ্রুপের ভিতরে রাখি এই রাউটগুলোকে আমরা গ্রুপের ভিতরে রাখলাম ঠিক আছে, এবার দেখেন কি হয় এবার যদি আমরা রিলোড করি এরকম কোনো রাউট কারণ কি আমরা এটাকে গ্রুপের ভিতরে দিছি আর এটা কি অ্যাডমিন, এখন আমাদের এর আগে এই যে এর আগে অ্যাডমিন বসাইতে হবে হ্যাঁ না, অ্যাডমিন স্ল্যাশ পেয়েছেন অ্যাডমিন জিনিসটা আমাদের কিন্তু এটা যদি বাইরে করতাম এই যে এই অ্যাডমিনটা যদি এখানে না করে এই জায়গায় করতাম তাহলে কি করার লাগতো আমাদের প্রত্যেক জায়গায় জায়গায় মানে এই গ্রুপ বাদে যদি করতাম তাহলে কি করার লাগতো অ্যাডমিন মানে প্রত্যেক জায়গায়
এইটাই আর কি, এটাই আর কি বুঝাতে চাচ্ছি যে আমাদের ম্যাথ এখানে বারবার লেখা লাগছে না, আমাদের লেখার কোনো দরকার নাই, আমরা এখানে ম্যাথ দিয়ে দেবো। হ্যাঁ ম্যাথ, ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাথ গুলো আর লেখার দরকার নাই, বুঝতে পেরেছেন? এখানে আমাদের আর বারবার ম্যাথ লেখার কোনো দরকার নাই, আমরা ম্যাথ একবারে গ্রুপের ভিতরে রাখলাম, এই গ্রুপের ভিতরে এগুলোকে রাখলাম, বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রিফিক্স। এখন কিন্তু এই অ্যাডমিন, এই যে মাঝখানে অ্যাডমিন জিনিসটা আসছে, কারণ কি আমরা অ্যাডমিন বাদ দিয়ে দিছি, তো এবার যদি আমরা রিলোড করি, এই যে এটা আমরা যদি এখন ম্যাথ ক্লাস ডিভিশন, ম্যাথ ক্লাস সাম এই তাহলে কিভাবে যোগফল বের করতে হবে, কত ইজিলি, তাই না? মানে এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য জাস্ট আমাদের কি, এই যে এখানে কমন যে একটা ইউআরআই সেটা বাদ দিলাম, ঠিক আছে, বারবার লিখাচ্ছি আমরা এর একবারে এর ভিতরে। আর এখানে আরেকটা সুবিধা কি, আমরা ম্যাথ রিলেটেড যতগুলো রাউট আছে একবারে এর ভিতরে আমরা খুঁজে পাবো, তাই না, গ্রুপের ভিতরে। তাহলে এইটুকু বুঝতে তো, তাহলে আমরা এটাও বাদ দিই, একে কমেন্ট করে রাখি। তো এইটুকু বুঝতে পারছেন, এইগুলো নিয়ে কোনো সমস্যা নাই না? তারপর আমরা কি করা যায়, আরেকটা নোট তৈরি করি, গেট আউটের যে গেট বলে একটা মেথড আছে সেটা আমরা নিলাম, নেয়ার পর এখানে দেব কি ইউআরএল স্ল্যাশ, এখানে দিয়ে আমরা একটা ফাংশন তৈরি করি, ফাংশন এর ভিতরে একটা রিটার্ন করি, একটা ভিউ রিটার্ন করি, রিটার্ন ভিউ, আমাদের যে ওয়েলকাম ভিউ ছিল না, ভিউস যে ওয়েলকাম ডট ব্লেড ডট ভিউস এটা বাদ দিই, ঠিক আমরা বাদ দিই, হ্যাঁ আমরা এখানে কি করব, রাউট এর আগের ভিডিও দেওয়া আছে, দেওয়া আছে মনে হয়, না দেওয়া নেই, এর আগে কি শিখাইছিলাম, ও ডাটা পাস করতে পাঠাইতে যাই হোক, আমরা রাউট তৈরি করছি, রাউট তৈরি করবো না, আমরা কি করবো, ভিউজ তৈরি করবো, একটা ভিউ, হ্যাঁ ভিউজ এর ভিতরে ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি, ঠিক আছে, একটা ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি নিয়ে নিলাম, এখানে এখান থেকে আমরা কি করব, এইচ ওয়ান ওয়েলকাম, ওখানে কিছু এখনো কোনো ইরর আছে, হ্যাঁ এই যে ভিউ, ভিউটা আমরা এখনো বলে দিইনি কি ভিউ করবে, ঠিক আছে,
রিটার্ন ভিউ, ভিউ থেকে কি রিটার্ন করবে আমাদের এই যে index.blend.php, ঠিক আছে? তো আমাদের কি শুধু জাস্ট ইনডেক্স লিখে দিলে এখানে হবে, দেখছেন এই যে লালটা চলে গেছে। তো এবার যদি আমরা রিলোড করি, এই রাউটটা আর নাই, তাই না? এখন জাস্ট এখানে এই যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এই ভিউটা চলে আসলো। কোন ভিউ থেকে পাচ্ছে এটা? আমাদের এই যে index.blend.php। তো এটা আমরা ভিউস এর ভিতরে আছি, সেজন্য আমরা মনে করেন ভিউস এর ভিতরে একটা ফোল্ডার তৈরি করি। হ্যাঁ, একটা ফোল্ডার তৈরি করি, ফোল্ডারের নাম দিই ওয়েবসাইট। হ্যাঁ, এটাকে আমরা কাট করে এই ওয়েবসাইটের ভিতরে পেস্ট করে দিই। হ্যাঁ, এখন দেখেন ভিউস, ভিউস এর ভিতরে যে ওয়েবসাইট আছে তার ভিতরে আছে ইনডেক্স ডট লেটার পিএস, ঠিক আছে? ভিউস এর ভিতরে ওয়েবসাইট, তার ভিতরে index.php letter.php। ফোল্ডারটা সাইডে চলে আসছে, তাই না? আচ্ছা, আর সমস্যা নেই। এখন আমরা যদি এখানে রিলোড দিই তাহলে একটা এরর আসবে, দেখেন হালকা করে একটা এরর আসবে। কি বলছে? ভিউ ইনডেক্স নট ফাউন্ড, মানে ভিউ ইনডেক্স খুঁজে পাচ্ছে না। কেন খুঁজে পাচ্ছে না? কারণ আমাদের ভিউস এর ভিতরে কি কোনো, ভিউস এর ভিতরে কি ইনডেক্স ডট, এই দেখেন এখানে আমাদের ভিউস কই, রিসোর্স, এই যে ভিউস, ভিউস এর ভিতরে কি কোনো আমাদের ইনডেক্স ডট ব্লেড ডট পিএস আছে? আমাদের আছে কি? তার ভিতরে একটা ফোল্ডার আছে, তার ভিতরে ওয়েবসাইট আছে, তার ভিতরে তো সেই জন্য কি আমাদের এখানে যে এইগুলো থাকবে, এই ভিউস এর ভিতরে যেগুলো পাবেন সেইগুলোকে খুঁজে পাবেন, ঠিক আছে? তো এইটাকে খুঁজে পাওয়ার জন্য কি করতে হবে, আমরা HTML এ কি করতাম, আমরা নরমালি কি করতাম, এই যে আমরা আগে ভিউস আগে এইভাবে লিখে দিতাম না, ভিআই ডব্লিউ ভিউস, ভিউস এর ভিতর তো নরমালি পাচ্ছেই, তার ভিতর কি আছে, ওয়েবসাইট, ওয়েবসাইট স্ল্যাশ, এই যে এইভাবে বলতাম না, যে ওয়েবসাইট স্ল্যাশ, তার ভিতরে আছে এটা, এই সাইটে এইভাবে বলতাম না, আমরা শুধু লিখতাম। তো এখানে কি হবে, স্ল্যাশ না, এখানে দিতে হবে ডট, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে বানান ভুল গেছে, ওয়েবসাইট, এই দেখছেন এখন কিন্তু, এখন কিন্তু এটা পাচ্ছে, ঠিক আছে? ওয়েবসাইট মানে ওয়েবসাইট বলে একটা ফোল্ডার আছে ভিউস এর ভিতরে, তার ভিতরে যে ইনডেক্স আছে সেইটাকে রিটার্ন করবে। আচ্ছা, এবার যদি আমরা রিলোড করি, আমরা যদি কোনো একটা ফোল্ডারের ভিতরে কোনো কিছু রাখতে চাই তাহলে কি করব, এইভাবে। আচ্ছা, এর ভিতরে যদি ওয়েবসাইটের ভিতরে যদি আরেকটা ফোল্ডার রাখতাম, হ্যাঁ, এই যে এখানে মনে করেন ওয়েবসাইটের ভিতরে, হ্যাঁ, এখানে দিতাম সাইট, মনে করেন ওয়েবসাইটের ভিতরে সাইট বলে একটা ফোল্ডার আছে, তাহলে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, না? এইবার তাহলে এইগুলো গেল। এখন আমরা তো এখানে মনে করেন একটা ডিজাইন করবো, তাই না? ডিজাইন করবো, এখন সিএসএস লিখবো কোথায়? হ্যাঁ, টেলউইন দিয়ে, আচ্ছা টেলউইন দিয়ে লিখলাম, তো অনেক সময় আমাদের এগুলো লিখবো কোথায়? এইখানে আমরা একটা ফর্ম নিই, ফর্ম 100 আপাতত হ্যাশ থাক, এর ভিতরে দুইটা ইনপুট নিই, ইনপুট টাইপ টেক্সট, প্লেস হোল্ডার নেম, প্লেস হোল্ডার নেম, আরেকটা থাকবে ইনপুট টাইপ টেক্সট, প্লেস হোল্ডার ইমেইল, ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ সাবমিট, হ্যাঁ ইনপুট টাইপ সাবমিট দিলাম, ঠিক আছে? আমরা এগুলো রাখলাম, রাখার পর আমরা যদি এখানে রিলোড করি, এই যে আমাদের এগুলো আসছে, তাই না? একদম সিএসএস বিহীন এটা, তাই না? তো আমরা এখানে সিএসএস লিখলে দুইভাবে তো এমনি লিখতে পারছি, সেটা কি, একটা হচ্ছে ইনলাইন আর একটা হচ্ছে ইন্টারনাল। ইনলাইন আমরা এখানে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে দিতে পারছি, তাই না? স্টাইল এইভাবে পারছি না,
আরেকটা আছে ইন্টারনাল, তাই না? আমি এক্সটারনাল লিখব। এক্সটারনাল সিএসএস লেখার জন্য আমাদের এখানে সিএসএস এর আরেকটা ফাইল বানাতে হয়, তাই না? সেই ফাইলটা আসলে রাখবো কোথায়? সেই ফাইলটা আমরা সবসময় এই যে পাবলিক বলে একটা ফোল্ডার আছে না, পাবলিকের ভিতরে আমরা এগুলাকে রাখবো, ঠিক আছে? পাবলিকের ভিতরে মনে করেন আমি একটা সিএসএস বলে একটা ফোল্ডার তৈরি করি, রিসোর্সের ভিতরে আছে, হ্যাঁ এইগুলো আমরা ইউজ করব না, হ্যাঁ আমরা করব কি পাবলিকের ভিতরে, ঠিক আছে? পাবলিক যেগুলো সব জায়গায় সব জায়গার জন্য উন্মুক্ত, ঠিক আছে? পাবলিক পাবলিক থেকে আমরা এখানে একটা তৈরি করি style.css style টেল অন্যভাবে করবানে আমরা কি style.css করছি, তাই না? এভাবে করা যায়। style.css এখানে আমরা লিখি আমরা এই এটার সাথে এই সিএসএসটাকে লিংক করাবো, তাহলে কি করতে হবে? লিংক রিলেশন স্টাইল শীট এইচরেফ, এইচরেফ এর ভিতরে আমরা কি করব style.css পাবলিক এর ভিতরে, সেটা একদম রুট জায়গাতে, মানে এখানে বলে দিতে হবে না যে আমার পাবলিকের ভিতরে আছে, ঠিক আছে? এখন কিন্তু এটা পাবে না সিএসএস, দেখেন বডি ব্যাকগ্রাউন্ড রেড পাচ্ছে, মানে পাচ্ছে কিন্তু অনেক সময় এটা নাও পাইতে পারে, ঠিক আছে? অনেক সময় কাজ করে না, সেই ক্ষেত্রে কিভাবে করবেন দেখেন, এখানে লারাভেলে এই যে ব্লেডের একটা সিনট্যাক্স আছে, ব্লেডে এই যে এইচরেফ এর ভিতরে এই যে এইচরেফ আছে না, দেখছেন আমাদের কিন্তু কোনো সাজেশনও দিছিল না, তাই না? সাজেশন দিছিল এই style.css আপনারা এইভাবে করবেন। এই যে এখানে ব্লেডের ভিতরে কোনো কিছু লিখতে গেলে কি করতে হয়, দুইটা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এর ভিতরে অ্যাসেট বলে একটা ফাংশন আছে, হ্যাঁ অ্যাসেট বলে একটা ফাংশন আছে, এই ফাংশনের ভিতরে আপনারা পাথটা বলে দিবেন, ঠিক আছে? এই যে style.css পাচ্ছে এখন style.css, ঠিক আছে? কোথায় এখনো দেখবেন যে আমাদের সিএসএস টা পাচ্ছে, পাচ্ছে না এখনো? কিন্তু আমাদের সিএসএস টা পাচ্ছে। আচ্ছা, তো এতটুকু বুঝতে পারছেন মানে সিএসএস কিভাবে নিতে হয়, এই পাবলিকের ভিতরে রাখতে হয়, ঠিক আছে? আমরা এই পাবলিকের ভিতরে একদম সরল, এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে, তাই না? তো এর ভিতরে আমরা সরাসরি style.css তৈরি করব না, এই যে পাবলিক কিন্তু এই জায়গা থেকে এই পর্যন্ত, তাই না? আমরা এখানে আরেকটা ফোল্ডার তৈরি করব, হ্যাঁ সিএসএস, ঠিক আছে? সিএসএস বলে একটা ফোল্ডার তৈরি করলাম, এটাকে কাট করে নিয়ে গিয়ে এর ভিতরে পেস্ট করে দিলাম, ঠিক আছে? style.css এখন কিন্তু আমাদের নরমালি পাবলিকের ভিতরে সিএসএস নাই, পাবলিকের ভিতরে একটা সিএসএস বলে ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আছে, তাহলে এখানে লিংক করে দিলে কি করতে হবে? জাস্ট না এখানে ডট, এটা তো আমাদের এইচটিএমএল এর ভিতরে, ঠিক আছে? মানে নরমালি যেভাবে লিখি সেইভাবেই সিএসএস স্ল্যাশ style.css কোনো সমস্যা নেই।
তাহলে এগুলো বুঝতে পারছি। তাহলে এগুলো কি সিএসএস কিভাবে লিংক করাইতে হয়? এইভাবে। হ্যাঁ, এবার মনে করেন আমি একটা পিক্সেল ইউজ করবো, ছবি ইউজ করবো, মানে একটা ইমেজ আমার এখানে মনে করেন কোনো কারণবশত দরকার, সেটা হচ্ছে কি আমি আইএমজি ট্যাগ নিলাম, আইএমজি সোর্স, সোর্সের ভিতরে আমি একটা ইমেজ ইউজ করবো, সেই ইমেজটা কোথায় পিকচারটা রাখার জন্য যে বলছিলাম না যে পাবলিক, পাবলিকের ভিতরে আমি একটা ফোল্ডার তৈরি করি ইমেজ, ইমেজ। আচ্ছা আমরা দেখি দুই তিনটা ইমেজ ডাউনলোড করা যায় কিনা। টাইগার ইমেজেস, জিসপিসি, ডেস্কটপের ভিতর করছি না আমরা কাজ, ওয়েব ক্লাস, লারাভেল প্রজেক্ট V9, না লারাভেল V9, লেআউটিং এর ভিতরে আমরা কাজ করছি। তাই লেআউটিং এর ভিতরে পাবলিক আছে, পাবলিকের ভিতরে ইমেজ, ইমেজের ভিতরে এই যে সাইবেরিয়ান টাইগার, তাই না? এটা এটা নিয়ে এমনি যে নর্মাল টাইগার, ঠিক আছে, এটা সাইবেরিয়ান না, এটা নর্মাল, নর্মাল টাইগার। আচ্ছা হইল, ওই সাইবেরিয়ান না একটা হলি হইল। তোমরা এখানে আমি এখানে একটা আইএমজি ট্যাগ ইউজ করব, ঠিক আছে, ইমেজ ইউজ করব, ইমেজ ইউজ করার জন্য আইএমজি সোর্স। এবার আমরা এখানে দেখেন আমরা ইমেজের ভিতরে রাখছি ওই ছবিগুলোকে, হ্যাঁ রাখছি, কিন্তু এখানে কোনো সাজেশন পাচ্ছি না, তাই না? তো এখানে আমরা কি করব, এখানেও সেম সোর্সের জন্য দুইটা সেকেন্ড ব্র্যাকেট অ্যাসেট, অ্যাসেট বলে একটা ফাংশন আছে, সেই ফাংশনের ভিতরে এখানে আমরা সোর্স করব, এখানে সব সাজেশন পাচ্ছে। হ্যাঁ, অ্যাসেট ফাংশন এই যে কোনো কিছু লিংক করানোর জন্য এই লারাভেলে এই ফাংশনটা, মানে এখানে নরমালি লিখলে যা হবে অ্যাসেটটাও মানে লারাভেলে ফাংশন কল করা লারাভেলে, ঠিক আছে, একটা ফাংশন, এই ফাংশনে প্যারামিটারের ভিতর পাথ দিয়ে দিলে ওইটা নরমাল টাইগার। এবার দেখি আমাদের সে টাইগার আসে কিনা, আসছে, বুঝতে পেরেছেন? এখানে রিলোড করাই লাগবে, আর আমরা যদি পরবর্তীতে কেন নিয়ে চলে যাই, এখানে তো মেইনলি ব্যাকএন্ডের কাজ করা হয়, ব্যাকএন্ডের কাজ তো আপনি রিলোড করে দিতে লেখা লাগে না, ব্যাকএন্ডের কাজ এক একটা ডাটা দিয়ে ওখানে নজরে লেখা লাগে। এগুলো ডিজাইন করছেন, এটা কিভাবে সেন্স হলো, কেমন লাগছে এখন? তবে ডিজাইনগুলো সেন্স করার জন্য টেলিভিশন যখন আমরা ইনস্টল করি, তাহলে সিএসএস লিংক করা বুঝলেন? আচ্ছা আমরা এখন কি আমাদের এই যে এখানে স্টাইলড সিএসএস এর ভিতরে সব সিএসএস দেখতে পাবো, এখানে একটা আরেকটা সিএসএস যা হলো হয়ে গেছে ওইটাই করি। এখানে আমরা একটা H1 রাখি, হ্যাঁ H1 হ্যালো, আমরা মাই সিএসএস থেকে এটাকে লিংক করাবো, তাই না? H1
এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমরা গ্রিন। হ্যাঁ গ্রিন, ওকে মানে অ্যাসেট মাই সিএসএস এটা পাচ্ছে না, সেটা তো পাবে না এটাই স্বাভাবিক। এবার পাচ্ছে না, না আমরা তো ওই সিএসএস টাকে লিংক করাইনি, এখানে আরেকটা সিএসএস এর ফাইল লিংক করাইতে চলে যায়, এখানে আরেকটা দিয়ে দিলাম মাই সিএসএস, মাই সিএসএস ডট সিএসএস আসছে। আচ্ছা এটাকে অন্যভাবে লিংক করানো যায় কিনা একটু ট্রাই করে দেখি, এটা হবে কিনা শিওর জানো নাই। হবে না, আপনাকে দুই ভাবেই করতে হবে, ঠিক আছে? আরেকটা বলে আরেকটা না, যদি কখনো দুইটা সিএসএস এর ফাইল লাগে, ঠিক আছে? যে এইভাবে আপনারা সিএসএস গুলোকে এখন টেলউইনটা একটু ইনস্টল দেখি। টেলউইন ইনস্টল দেওয়ার জন্য কি করতে হবে আমরা? আচ্ছা টেলউইন সিএসএস ওয়েবসাইটে চলে গেলাম, telwinscss.com, telwinscss এর ডকুমেন্টেশন দেখব। আচ্ছা এর আগে আমরা নরমাল ভাবে ইনস্টল দেয়া শিখছিলাম, তাই না? আচ্ছা এখন দেখেন পাশে আরেকটা রয়েছে কি, ফ্রেমওয়ার্ক গাইডলাইন, ফ্রেমওয়ার্ক গাইডস, ঠিক আছে? ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা কি হয় ইনস্টল, মানে আরেক ফ্রেমওয়ার্ক, এটা তো একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্ক আরেকটা ফ্রেমওয়ার্ক ইনস্টল দেবে কি করে? কেন দেখেন অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে, নেক্সট জেএস এর ভিতরে কি করে ইনস্টল দেবে? এখানে এইভাবে যে তুমি এতগুলো নরমালি মোটামুটি যে ফ্রেমওয়ার্ক গুলো আছে সবই এখানে দেওয়া আছে, এর বাইরে npm দিয়ে করতে পারবে না, প্লে cdn অথবা অন্য সিনট্যাক্সে তোমার যে কোনো একটা ভুল দেখে দিব এন্ড করবে। আচ্ছা আর এই ফ্রেমওয়ার্ক গুলোতে নিজে ম্যানুয়ালি নিজেরা ইনস্টল এর জন্য এখানে তারা প্রসেসটা বলে দিয়েছে ইজিলি ভাবে কিভাবে করবে। আমরা লারাভেল ইনস্টল করব না, তাহলে লারাভেলের ভিতর চলে যাই। আচ্ছা প্রথমে কি বলছে, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল, লারাভেল মাই প্রজেক্ট মানে সিডি মাই প্রজেক্ট, মানে কি আমাদের একটা লারাভেল প্রজেক্ট সেন্স ডিরেক্টরি। হ্যাঁ তাহলে কি আমাদের এইটা তো ঠিক আছে, আমরা মানে আমরা কি লারাভেল প্রজেক্ট অলরেডি ইনস্টল করেছি এইভাবে, তো এটা আমাদের দরকার নাই। তারপর কি বলছে আবার আমাদের টার্মিনালে এই যে এই কমান্ড দুইটা চালাইতে হবে, সেটা হচ্ছে কি npm install, এই যে এই কমান্ডটা দিতে হবে, ঠিক আছে? আমাদের টার্মিনালে আমরা টার্মিনালে চলে যাই, আমরা নরমালি যে এস যে টার্মিনাল আছে এখান থেকেই করি, নিউ টার্মিনাল, নিউ টার্মিনাল থেকে এই যে এখান থেকে দিলাম, দেখবেন যে আমাদের প্যাকেজ ডট জেসন টেসন সব ওগুলো চলে আসবে না, না এটা রুট ফোল্ডারের ভিতরে আসবে। এগুলো ডাউনলোডিং হচ্ছে আমাদের, আজকে অনেক কিছু টুকিটাকি অনেক টুকিটাকি জিনিস অনেক কিছু ইয়ে হয়েছে, তো আমাদের তারপর কি কমান্ড চালাইতে বলছে, এই যে ইনিট, এই যে এই কমান্ডটা। আচ্ছা বার হাইফেন ইনস্টল দিলাম, ঠিক আছে? তো এবার আমাদের এই যে কন্টেন্টের ভিতরে এই যে এই জিনিসগুলো, হ্যাঁ এই এই কোডগুলো রাখতে হবে, ঠিক আছে? এর ভিতরে টেলউইন কনফিগ ডট জেএস বলে একটা ফোল্ডার থাকবে, ঠিক আছে? টেলউইন কনফিগ ডট জেএস, টেলউইন কনফিগ ডট জেএস এর ভিতরে আমাদের এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের ভিতরে আমরা ওই ফোল্ডারগুলোকে রেখে দিলাম, ঠিক আছে? সবগুলো কাজ কমপ্লিট আমাদের কিন্তু, হ্যাঁ
আর এবার কি বলছে অ্যাপ ডট সিএসএস, ঠিক আছে অ্যাপ ডট সিএসএস এর ভিতরে আমাদের এই কোডগুলো রাখতে হবে। আচ্ছা অ্যাপ ডট সিএসএস আমাদের কোথায় ইনস্টল হয়েছে সেটা হচ্ছে আমাদের রিসোর্স, রিসোর্সের ভিতরে দেখেন সিএসএস আছে না, সিএসএস এর ভিতরে অ্যাপ ডট সিএসএস, রিসোর্সের ভিতরে অ্যাপ ডট সিএসএস এর ভিতরে আমরা এগুলোকে রেখে দিলাম। ঠিক আছে এই যে টেলিন ইনস্টল দেওয়ার পরে হলো অ্যাপ ডট সিএসএস, হ্যাঁ সিএসএস শুধু ফোল্ডার সেভ, অ্যাপ ডট সিএসএস এর ভিতরে এগুলো রেখে দিলাম। এবার আর কি কি কাজ আমাদের, এবার আবার কি বলছে দেখেন এই যে এখানে এই যে অ্যাট দা রেট ভাইট, ভাইট এর ভিতরে যে আমাদের ওই সিএসএস ফোল্ডারটাকে লিংক করা থাকবে। ঠিক আছে তো আমরা এটাকে কোথায় যেখানে সিএসএস লিখতে ইউজ করতে যাচ্ছি, আমরা কোথায় সিএসএস ইউজ করতে যাচ্ছি, এই আমাদের এইচটিএমএল ফাইল গুলো এই যে এটা না এর ভিতরে সিএসএস ইউজ করতে যাচ্ছি তাই না, এর ভিতরে আমরা আছে। আমরা আপাতত কাস্টম সিএসএস বাদ দিই, হ্যাঁ আমাদের কাস্টম সিএসএস তো দরকার নাই, আমাদের অ্যাট দা রেট ভাইট রিসোর্স সিএসএস অ্যাপ ডট সিএসএস। আচ্ছা আমরা এখন যদি আউটপুটটা দেখি, আচ্ছা এখানে তো আমাদের আরেকটা কমান্ড চালাইতে হবে সেটা হচ্ছে কি npm run dev, হ্যাঁ npm run dev, tailwind css টা তো আমাদের এখনো রান করা হয়নি। আচ্ছা দেখেন tailwind এ h1 এভাবে দেখায় না, এবার দেখেন আমরা এখানে tailwind টাও ইউজ করতে পারবো, ক্লাস টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার বিজি অরেঞ্জ 50। এবার যদি আমরা এখানে দেখি এখানে এটা ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ আছে বিজি রেড করে দিই, হ্যাঁ অথবা 500 করে দিই। টেক্সট ফর এক্সেল, এখন টেলউইন এর ভিতরে ইনস্টল ইউজ করতে হবে। তো আমরা আপনারা কি করবেন যে টেলউইনটা ইনস্টল দেবেন, টেলউইন ইনস্টল দিয়ে এইভাবে। আচ্ছা টেলউইনে দেখেন ফর্ম গুলোর একদমই অবস্থা কি হয়ে গেছে, ওরা তারা টেলউইন দিয়ে ডিজাইন করতে পারবেন না, এর ভিতরে ডিজাইন এখন যাই করবেন এই যে আপনারা লারাভেলের ভিতরে ডিজাইন করবেন, হ্যাঁ লারাভেলের ভিতরে টেলউইন ইনস্টল করবেন আপনার ডিজাইন টু প্র্যাকটিস হয়ে যায়, আবার কি লারাভেলের ভিতরে এই সিনট্যাক্স গুলো এক এক করে এখান থেকে আমরা ডিজাইন করব, ডিজাইনই করব কিন্তু লারাভেলের ভিতরে, আর লারাভেলের ভিতরে করতে করতে অনেক কিছু আপনি লারাভেলের অনেক কিছু শিখে যাবেন। তো এই ভিডিওটা আমি দিয়ে দিবানে, হ্যাঁ ভিডিওটি দিয়ে আপনাদের